আজ বিজয় দশমী। রীতি রেওয়াজ মেনে মহাষষ্ঠী থেকে শুরু করে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী পেরিয়ে দুর্গাপূজা পদার্পণ করল মহাদশমী তিথিতে। দশমী মানেই ঘরের মেয়ে, অর্থাৎ উমার এবার বিদায় বেলা। স্বভাবত মন খারাপ আবার আপামর বাঙালি থেকে শুরু করে সমস্ত মর্তবাসীর। কারোরই মন চাইছে না মেয়েকে বিদায় দিতে, কিন্তু নিয়ম অনুযায়ী উমাকে তো ফিরতেই হবে। তাই হাজারো মন খারাপের মাঝেও হাসি মুখে সিঁদুর খেলা ও মিষ্টি মুখের মাধ্যমে মহা আড়ম্বর ঘরের মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠাতে ব্যস্ত সকলে। দুর্গাবাজার অন্ত চিহ্নিত হয় বিজয় দশমীর মাধ্যমে। তাই দশমী কথাটির মধ্যে রয়েছে বাঁধ ভাঙা আনন্দ উল্লাস, রয়েছে আবেগঘন কষ্ট। ষষ্ঠীতে দেবী দুর্গা স্বামী গৃহ ছেড়ে সপরিবারে এসেছিলেন পিতৃগৃহে। সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মের শারদীয় দুর্গাপূজা বিজয় দশমীর মধ্য দিয়ে তা শেষ হয়। বিজয় দশমী তিথিতে দেবী আবার পাড়ি দেবেন কৈলাসে। আজকের দিনেই মা দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয় এবং শুরু হয়। দুপুরের পর থেকে হিন্দু ধর্মের অনুসারীরা মা দুর্গাকে বিদায় জানান। কুষ্টিয়া জেলায় বেশ কয়েকটি জায়গা ঘুরে হিন্দু ধর্মের দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জনের দৃশ্যগুলো আরকে নিউজের ক্যামেরায় ধারণ করা হয়। কথা হয় সনাতন ধর্ম অনুসারীদের সাথে। আমাদের মায়ের কাছে একটাই চাওয়া, এই যে বিশ্বব্যাপী যে করোনায় আতঙ্কিত, মা যেন আমাদের এই রোগ থেকে বিশ্ববাসীকে মুক্তি দেয়, আমরা সেই কামনাই সবাই মায়ের কাছে এই কামনাই করি এবং মা যেন আমাদের এই রোগ থেকে সবাইকে মুক্তি করে। মানে মা আসছে, আবার আমরা বলি মা আবার আসছে, বছর আবার আসবে, আসছে বছর আবার আসলে বিদায়টা কেমন? খুব কষ্টজনক, ঠিক আছে, মানে সারা দিয়ে এক বছর পরে আসে, আবার ই হয়, সবারই কষ্ট লাগে, মানে মারে বিদায় দিতে। এ প্রসঙ্গে পূজার সার্বিক পরিস্থিতির উপর কথা বলেন কুষ্টিয়া সদর হরনানপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন। হরিনানপুর ইউনিয়নে কুষ্টিয়া জেলার মধ্যে ইউনিয়ন ভিত্তিক সবচেয়ে বেশি দুর্গাপূজার আয়োজন, পূজা মণ্ডপ, এখানে 10টি পূজা মণ্ডপ। আমরা আইন শৃঙ্খলাকে সামনে নিয়েই এবং বিশ্বব্যাপী যে করোনা, এই করোনার প্রতি সতর্কতা নিয়ে আমরা প্রদেয় স্বাস্থ্যবিধি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রদেয় স্বাস্থ্যবিধি মেনেই এই পূজা উদযাপন পরিকল্পনা নিয়েছি এবং সেইভাবে শান্তিপূর্ণ পরিসরে আজকে এই বিজয় দশমীর দিনে প্রতিমাকে বিসর্জন দিয়েই আমরা এটা শান্তিপূর্ণভাবে সমাধানের সফলতায় যেতে চাই। সেই প্রক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে বিসর্জনের কার্যক্রম শুরু হবে এবং সেই সাথে আমার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ প্রত্যেক পূজা মণ্ডপে একজন করে কর্তব্যরত ছিল, সেই সাথে স্থানীয় পুলিশ ক্যাম্প সহ আমাদের ইবি থানার ওসি মহোদয় সকলের সার্বিক তত্ত্বাবধানে শান্তি শৃঙ্খলার সাথে পূজা কার্যক্রম ইতিমধ্যেই সমাপ্তির পথে চলে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা এই প্রক্রিয়ার মধ্যে যে শেষ কীর্তি, যেটা হচ্ছে প্রতিমা বিসর্জন, সেই কার্যক্রমের মধ্যে আমরা এখন আছি এবং প্রতিমা বিসর্জন অল্পক্ষণের মধ্যে শুরু হবে। শুরু হয়েই আমরা পৃথিবী থেকে করোনা মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, আমরা এই ধর্মীয় অনুভূতির জায়গায় মাইনরিটিদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট যে মা প্রতিমা দুর্গা, মা দুর্গা করোনাকে মুক্ত করবে সারা বিশ্ব থেকে, সেই প্রত্যাশা নিয়েই আজকের এই বিসর্জনের কার্যক্রম। সনাতন ধর্মের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা, হরিনানপুর ইউনিয়নের 10টা পূজা মন্দির, আজকে এই 10টা পূজা মন্দিরের পূজা এই হরিনানপুর কাছারি মাঠে বিসর্জন হচ্ছে সুন্দরভাবে। এখানে উপস্থিত সকল পর্যায়ের লোকজন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিক, সকল পর্যায়ের উপস্থিতিতে সুন্দরভাবে এই পূজাগুলো বিসর্জন হচ্ছে। আমাদের হরিনানপুর আইন শৃঙ্খলা সুন্দর, এখানে কোনো বিশৃঙ্খলা নেই, এখানে কোনো মারামারি, গ্যামজাম, হইচই কোনো কিছু নেই, ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আজকের বিসর্জন সম্পন্ন হতে চলেছে।
মোহাম্মদ রফিক আরকে নিউজ কুষ্টিয়া।